নেজমা অ্যান্ড পার্টনার্স এই কোম্পানি সম্পর্কে সকলেই আই গেস অবগত আছেন, অ্যান্ড মোটামুটি সকলেই জানেন। যেটা হয় যে যদি কোনো কোনো নেজমার জায়গায় নাজমা বা অন্য কোনো নাম আসে, ইন দ্যাট কেস দেয়ার ইজ এ প্রবাবিলিটি অর চান্স ফর বিং এ সাপ্লাই ভিসা। বাট রাইট নাও আই হ্যাভ এ ভিসা উইথ মি, অ্যান্ড এইটা আজকের ডেটে ইস্যু হয়েছে। আমি যদি ডেটটা বলি 12/5, দ্যাট মিনস আজকের তারিখ, ফর ইউ গ্যাস স্যাটিসফ্যাকশন আমি দেখাচ্ছি আজকের ডেটটা দেখা যায় আই গেস 12 তারিখ। আমি এগেন আরও প্রুফ দিচ্ছি, আজকে 12 তারিখ, আজকের ভিসা ইস্যু করা এবং ডিরেক্ট কোম্পানির নামে এসেছে। কতদিন লেগেছে এবং কী কী ডিটেলস আমি বলবো, পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আপনি দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আমি খুব বেশি ভালো নাই, ডিউ টু প্রেশার, মানে ফ্রম দ্য মর্নিং আমি এখনও বসে আছি, অ্যান্ড আমার আজকে ফরিদপুর যাইতে হবে আজকে রাতে, মানে ভিডিও শেষ করে যাব, দেন হচ্ছে আবার রাতে আবার ব্যাক করবো, সকালে অফিস করবো ভাই। সো আই গেস আপনারা বুঝতে পারছেন আমি যে গ্যাসের চুলার উপরে বসে আছি, কাইন্ড অফ, মানে এর থেকেও যদি এক্সট্রিম কিছু থাকতো, বাট আলহামদুলিল্লাহ লাইফ গোস অন। যতদিন বেঁচে আছে হয়তো এই প্রেশারটা থেকে যাবে, পার্সোনাল কথাবার্তা না জাস্ট শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার লাইক ফ্যামিলি মেম্বার্স, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, সিরিয়াসলি অনেক বেশি ভালোবাসি, বলার জন্য বলা এরকম না, আমি যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড, আমার মনে হয় আমি যেটা বলি একদম ঠাস্ঠ সামনে বলে দিই, পিছনে আমার ভালো লাগে না। তো নবীর ভাই হচ্ছে ফ্রম নারায়ণগঞ্জ আমার কাছে এসেছিলো অনেক দিন আগে, মোটামুটি 1 মাসের মধ্যে। আমি যদি একটু দেখাই যে ওনার কয়দিন লেগেছে ভিসা হইতে, তাইলে আপনাদের সুবিধা। আমি এই ভিসার কপিটা নাবির ভাইকে দিয়ে দিব আগামীকাল ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে উনি যেটা যেটা করতে পারবে, উনি চেক করবে যে ভিসাটা অ্যাকচুয়ালি স্পন্সর বা কোম্পানির নামটা কি। যদি এরকম হয় যে নাজমার জায়গায় অন্য কিছু, নেজমার জায়গায় নাজমা হয়েছে, যা জরিমানা চাই মেনে নিব। ওকে, আমি যদি মোফার ডেটটা দেখাই, এটা ইস্যু হয়েছিল আমাদের 16/4/2024, হিয়ার ইজ দ্য প্রুফ, এবং আজকে হচ্ছে 12, তাহলে ওইখানে হচ্ছে আপনার 14 দিন, আজকে হচ্ছে 12 দিন, 26 ডেজ, মানে 1 মাসের মধ্যে মোটামুটি আমরা ভিসাটা করে ফেলতে পারছি, এবং সেটা নেজমা অ্যান্ড পার্টনার্সের মতো বড় একটা কোম্পানির ভিসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অ্যান্ড অবভিয়াসলি আলহামদুলিল্লাহ। ভালো লাগে এই বিষয়গুলো, ভালো লাগে এই জন্য, ধরেন লোকজন অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে মনে হয় যে আমার কাছে আসে, তো ওই আশাটা যদি আমি রাখতে না পারি, তাইলে আলটিমেটলি না ভাই, এন্ড অফ দ্য ডে রাতের বেলা যেটা হয় যে ঘুমাইতে পারে না শান্তি মতো, বিকজ আমি বিলিভ করি যে মানুষের বিবেকের থেকে বড় কোনো জায়গা হইতে পারে না, বিকজ এন্ড অফ দ্য ডে না জবাবদিহিতার একটা বড় বিষয় থাকে। সো ইটস হ্যাপেন, এই জন্যই বললাম যে ভালো লাগে আলহামদুলিল্লাহ, যখন দেখি যে সাকসেসফুলি কেউ আমাকে এই কাঁধে একটা দায়িত্ব তুলেছে, আমি সেটা পার করে দিতে পারছি, এই হ্যাপিনেসটা আমার ফেসে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমি আই ক্যান ফিল। অ্যান্ড নাবির ভাই কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ, হেয়ার ইজ ইউর ভিসা, ইউ ক্যান টেক ইট ডেলিভারি ফ্রম মাই অফিস টুমোরো এনি টাইম, আগামীকাল সকাল 10টার পর আপনি যে কোনো সময় নিতে পারেন, এবং এটা কিন্তু অলরেডি ইস্যু হওয়া ভিসা, আমার টিম প্রবলি আপনাকে কল করছে, আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন। অ্যান্ড স্পন্সারের নেমে ডেফিনেটলি এখানে নেজমা অ্যান্ড পার্টনার্স স্পেসিফিক উল্লেখ করা আছে, এটা হচ্ছে হেল্পার ছিল, অ্যাজ এ হেল্পার, এবং নাবির ভাই কিন্তু ইন্টারভিউ দিয়ে পাশ করে গেছে। সো গাইস, উই আর গোয়িং টু অ্যারেঞ্জ অ্যানাদার ইন্টারভিউ অন আপকামিং 14th মে, আজকে হচ্ছে 12 তারিখ, 13, 14, 14 তারিখে আপনার ইন্টারভিউ করতে পারবেন, আগামীকালও পাসপোর্ট জমা করতে পারবেন, এবং 14 তারিখ সকালে এসে ইন্টারভিউ করতে পারবেন। তবে মেক শিওর আপনি 14 মে সকাল 10টা থেকে 10:30 বা 11টার মধ্যে আমার অফিসে থাকতেন। যদি আপনি সকাল 11:01 পরে আসেন ভাই, আমি এক্সট্রিমলি সরি, আপনি আমার অফিসে দুপুরে বেড়ায়েন খায়েন, আমার কোনো আপত্তি নেই, বাট আই অ্যান্ট অ্যাবল টু প্রোভাইড ইউ দ্য সার্ভিস ফর ইন্টারভিউ, আমি পারবো না ভাই, এটা আমি এক্সট্রিমলি সরি, বিকজ এরপরে শাট ডাউন হয়ে যাবে টাইমটা। সো আমি এগেন বলি, নেজমা পার্টনার্সের আপনার ইন্টারভিউ করতে পারেন, ভিসা ডিরেক্টলি কোম্পানির নাম ইস্যু হবে, অ্যান্ড নেজমা পার্টনার্স কতটুকু বড় কোম্পানি এটা কমেন্টস বক্সে যারা নেজমাতে কাজ করছেন, গাইস প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমাকে একটু বলুন, অথবা যারা নেজমা পার্টনার্সকে চিনেন তারা বললেও আমি একটু হ্যাপি হবো, অ্যাটলিস্ট যেন আমি বুঝতে পারি যে নেজমা পার্টনার্সের বড় কোম্পানি ভালো কোম্পানি, এটা আপনারা রিভিউ দিলে আমার জন্য অনেক বেশি ভালো হয়। সো আই এম রিকোয়েস্টিং ফর এ রিভিউ ফর নেজমা পার্টনার, যারা নেজমা পার্টনার্সে আসেন বা আশেপাশে কাজ করতেছেন, প্লিজ একটু রিপ্লাই দিয়েন বা কমেন্টস করেন, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে এটা ভালো কোম্পানি কিনা, আমার থেকে ভালো যারা অডিয়েন্স আছেন তারাই বলতে পারবে। এটা গেল হচ্ছে নেজমা পার্টনার্সের ইস্যুগুলো, অ্যান্ড আমি ইন্টারভিউর ডেটটা বলে দিচ্ছি 14 মে, আমি আরেকটা ভিডিও মেক করে দিব, আপনারা ডিরেক্টলি ওইখানে দেখতে পারবেন নেজমা পার্টনার সম্পর্কে। আমি জাস্ট এটাতে এরপরে দেখাচ্ছি যে ভিসা ইস্যু হচ্ছে, অ্যান্ড ইন নেম অফ নেজমা পার্টনার্স ইউ গাইস ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট পোস্ট। গাইস যারা আমাকে নিয়মিত দেখেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমরা ফেসবুক পেজ ওপেন করে দিচ্ছি অলরেডি, ইন দ্য নেম অফ টিগল, আপনারা চাইলে পেজটাকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকতে পারেন, আমি খুবই খুবই আনন্দিত হবো এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা আমাদের ফেসবুক পেজের টিগল আছে টিগলকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব ঠিক না, ফেসবুক পেজ আসলে অলওয়েজ ইউটিউব চলে আসে মাথায়, ফেসবুক পেজ এটা করতে হয়, হ্যাট ইজ দ্য ফেসবুক পেজ নেম টিগল, ইউ গাইস ক্যান
ডু ফলো আওয়ার পেজ অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করে দিলে আলহামদুলিল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ। অ্যান্ড উই আর গোয়িং টু গিভ অ্যান ওয়াচ, আপনারা যেটা করতে পারেন আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ঠিক হলো আলহামদুলিল্লাহ, রাইট নাও আমরা ভালো একটা ফ্যামিলি মেম্বার্স আসছি, 35,840। উই আর এক্সপেক্টিং এ নাম্বার অফ সাবস্ক্রাইবার অন 50,000 অন আপকামিং 10th June। আমার চ্যানেলের 1 বছর পূর্তি হবে। অ্যান্ড আমি বলি নট নেসেসারি যে 50,000 না হলে আমরা ওয়াচ গিভ অ্যাওয়ে করবো না, এরকম কিন্তু না, আমরা ওই দিনই গিভ অ্যাওয়েটা করে দিব। সাবস্ক্রাইবার যদি আরেকজনও নাও হয়, ধরুন এখন 35 আছে, যদি একজনও না হয়, আমি রিপিট করতেছি, আই রাকিব খান সন অফ আক্তার খান ইনশিওরিং দ্যাট উই আর গোয়িং টু গিভ অ্যাওয়ে দ্য ওয়াচ, ভাই এটা কনফার্ম করে দিব। সাবস্ক্রাইবার হইলেও হবে, না হইলেও আমার কোনো দুঃখ নাই, বিকজ আমি আমার ইউটিউবিং লাইফে একটা জিনিস ইনশিওর করি বা ট্রাই করি, প্রোভাইড অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড টিল এন্ড অফ মাই লাইফ ইউ উইল গেট ইট। আমি যদি না পারি কন্টেন্ট আমি করবো না ভাই, একদম স্পষ্ট ভাষায় বলতে ছেড়ে দিব। আমার একটা বাইক আছে, আমি পাঠাও রাইড দিব, স্টিল আই ক্যান ম্যানেজ মাই লাইফ অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা নাই, বাট হাত পাওগুলো ভালো আছে ভাই, কাজ করে খেতে পারবো, সো এটা নিয়ে প্রেশারের কিছু নাই। মেইন পয়েন্ট হচ্ছে এই বক বকগুলো আপনাদের করার উদ্দেশ্য, উই আর গোয়িং টু গিভ অ্যাওয়ে দ্য ওয়াচ ফর শিওর অ্যান্ড ইটস গোয়িং টু হ্যাপেন অন 10th June। অ্যাজ ওয়েল অ্যাজ উইদিন আমরা অফিসে একটা ছোট্ট প্রোগ্রাম রাখতেছি, যারা ঢাকার আশেপাশে আছেন ইউ গ্যাস আর ওয়েলকাম অ্যান্ড ইনভাইটেড, প্লিজ বি দিয়ার, উইল বি হাইলি থ্যাংকফুল টু ইউ যারা ওই দিন আসবেন। তো এই ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যারা এতক্ষণ ধৈর্য দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা। নাবির হোসেন ভাই প্লিজ কালেক্ট ইউর ভিসা টুমোরো ফ্রম মাই অফিস, অ্যান্ড অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস A79 ব্লক জি চেয়ারবাড়ি বনানী ঢাকা। আমি একটু ফাস্ট কথা বলি, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, আই উইশ আমি আর অনেক ফাস্টেস্ট বলতে পারতাম, বাট ডিউ টু যত সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো যায়, আমি আমার জায়গা থেকে ট্রাস্ট মি সর্বোচ্চ ট্রাই করি স্লোলি বলার, আমি যদি আরও ফাস্ট বলা শুরু করি অনেকেই বুঝবেই না, তো ওইটা আমার ক্রেডিট নেওয়ার কিছুই নেই, হয়তো এটা আমারই ধরেন একটা, আমি বিলিভ করি আমারই একটা মানে দুর্বলতা, আমি ছোটোবেলা থেকে একটু ফাস্ট, সব ব্যাপারগুলোতে আমার খুব ফাস্ট হতে ভালো লাগে, সো আই এম সরি ফর দ্য ফাস্টেস্ট ইস্যুস গাইস, হোপ আপনারা বুঝতে পারবেন। ভালো থাকবেন, সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।